নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আজকের এই ভিডিওতে দু থেকে তিনটি ট্রান্সফার আপডেট নিউজ তোমাদেরকে শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো বন্ধুরা প্রথম যে আপডেট নিউজটা তোমাদেরকে দিতে চলেছি অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু একজন সেন্টার ব্যাক পজিশনের বিদেশি প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে আর সেই সেন্টার ব্যাক পজিশনের বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে মাইকেল জ্যাকসেন মাইকেল জ্যাকবসেন একজন ডেনমার্কের প্লেয়ার সেন্টার ব্যাক পজিশনে খেলেন ছত্রিশ বছর বয়স তার তো সেন্টার ব্যাক ছাড়া তিনি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন এবং সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন মেলবর্ন সিটির হয়ে অস্ট্রেলিয়ান লিগে খেলেছেন এবং অস্ট্রেলিয়ান লিগের হয়ে আরও একটি ক্লাবে খেলেছেন এবং ভালো অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই প্লেয়ারটি তো এই প্লেয়ারটিকে কিন্তু তোমরা এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে আইএসএল এ এর পাশাপাশি আরও একটা ট্রান্সফার কনফার্ম নিউজ দিয়ে দিই অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে আর সেই বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে জন গাস্টাঙ্গা জন গাস্টাঙ্গা কিন্তু একজন একত্রিশ বছর বয়সী সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার স্প্যানিশ ফুটবলার তো এই প্লেয়ারটিকেও কিন্তু সই করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তো এই প্লেয়ারটিকেও তোমরা কিন্তু অবশ্যই খেলতে দেখতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে নেক্সট আইএসএল সিজন নাইনে তো এরপরে সেই যে আপডেট নিউজটা দিতে চলেছি অবশ্যই এটিকে মোহনবাগান দলকে নিয়ে এটিকে মোহনবাগান দল কিন্তু স্বপ্নময় চক্রবর্তী তার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে তার রিপোর্ট অনুযায়ী আমি প্রথমে নিউজ দিয়েছিলাম যে দুজন প্লেয়ারকে নিতে চাইছে এটিকে মোহনবাগান দল তার মধ্যে একজন প্লেয়ার দীপ সাহা তো সেই দীপ সাহাকে নেবার জন্য কিন্তু এটিকে মোহনবাগান দল কিন্তু এখন একটা হিউজ ডিল অফার করেছে মানে একটা মোটা অঙ্কের টাকার অফার কিন্তু দীপ সাহাকে করেছে যেটা কিন্তু স্বপ্নময় চক্রবর্তী লেটেস্ট আপডেট নিউজ হিসেবে জানিয়েছে তো ব্যাপারটা যদি ঠিকঠাক থাকে তাহলে শাহ কিন্তু এটিকে মোহনবাগান দলের সই করে নিতে পারে যদিও বা এখনও পর্যন্ত কথাবার্তা চলছে পুরোপুরি রিলটা ডান হয়নি কিন্তু মোটা অঙ্কের টাকার অফার কিন্তু তাকে করা হয়েছে তো দেখা যাক তিনি কি সিদ্ধান্ত নেন পার্সোনালি এই প্লেয়ারটির সিদ্ধান্ত নিয়ে যদি কথা বলি তো একজন ভাই আমাকে কিন্তু এই প্লেটটি সম্বন্ধে একটা জিনিস বলেছে যে হ্যাঁ সত্যিই প্লেটটি কিন্তু এটিকে মোহনবাগান দলের সাথে কথাবার্তা বলছে তো যাই হোক দেখা যাক কী হয় লেটসি পরবর্তী সময়ে রকম আপডেট নিউজ পেলে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওতে এই দু থেকে তিনটে আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে